বোকাখাটার বক্সিং রিংত মন্ত্রী অতুল বরা জেব পাঞ্চ আপার কাটারে বিপক্ষক ধরাশায়ী করার চেষ্টা। বোকাখাটার উপর টেমেরার রঙ্গমঞ্চর অস্থায়ী রিংত ফাউল করা মন্ত্রী অতুল বরাক রেফারির বাধা, কিন্তু রেফারির বাধা সত্ত্বেও বিপক্ষলে চুচা লওয়ার চেষ্টা অতুল বরার। একেরাহে দুটা ফাউলর পাছত রেফারিয়ে বাতিল করা খেলর শেষত হাত চাপরিরে মন্ত্রীক অভিবাদন সমর্থকর। এই দৃশ্য বোকাখাটত লড়া আর ছালীর আয়োজিত ৪৪ সংখ্যক আন্তঃজিলা সাব জুনিয়র বক্সিং প্রতিযোগিতার। বোকাখাট জেলা এমেচর বক্সিং সন্থা আর ডিসয় ভ্যালি বক্সিং একাডেমির সহযোগত আয়োজিত প্রতিযোগিতাত অংশ লৈছে ৪৫০গৰাকী প্রতিযোগীয়ে। বানে থা বোকাখাটর অতি ভিতর অঞ্চল ২৬ জেলার খেলোয়ের অংশগ্রহণের এনে এখন প্রতিযোগিতার আয়োজন করার উদ্যোক্তাক প্রশংসা মন্ত্রী অতুল বরার। ৪৪ সংখ্যক অল আসাম ইন্টার ডিস্ট্রিক্ট সাব জুনিয়র বয়েজ এন্ড গার্লস বক্সিং চ্যাম্পিয়নশিপ ইয়াত অনুষ্ঠিত হয়েছে। বোকাখাটর এই অঞ্চলটি ভিতর অঞ্চল, কিন্তু ইয়াত যথেষ্ট সংখ্যক খেলুৱৈ আছে, খেলুৱৈ সুলভ মনোবৃত্তির লোকও আছে, এটা বানপীড়িত অঞ্চল। ২৬ জেলার ৪৫০গৰাকী প্রতিযোগীর লগতে প্রশিক্ষক, রেফারি আর অভিভাবককে ধরে প্রায় সহস্রাধিক লোকর থকা খাওয়ার ব্যবস্থা করে সফলতারে বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত করে সাধুবাদ পাইছে বোকাখাটর উপর টেমেরার রাইজে। বোকাখাটর ধ্রুবজ্যোতি রাজখোৱা, নিউজ ১৮, অসম নর্থ ইস্ট।